জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাত 5 বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে মহামান্য হাইকোর্ট। আজ সোমবার দুরারাইটের রিক্কা বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমর সমন্বয়ে গঠিত বেঞ্চ জামিনের এই আদেশ দেয়। হাইকোর্ট হইয়ে খালেদা জিয়া বয়স্ক নারী, তার শারীরিক নানা জটিলতা আছে, এসব বিবেচনা করে তারে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। মুক্তির পথে এখন আর কোনো রকমের বাধা নাই এবং উনি এরই মধ্যে 1 মাসের উপরে উনি আজকে জেলখানায় কারাগারে আছেন এবং কষ্ট ভোগ করেছেন। আমরা এখন আশা করব খুব শিগগির তিনি আমাদের মধ্যে ফিরে আসবেন। অন্যটি দিয়ে খালেদা জিয়ার জামিন লাভের পরও আসন্ন 15 মার্চ ঐতিহাসিক লালদীঘি ময়দানত চট্টগ্রাম বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভা অব্যাহত রাখবার ঘোষণা দিয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সমাদান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যারা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দেশের সর্বোচ্চ আদালত জামিন লাভ করছে এবং আর যে লালদীঘির জমায়েত সমাবেশ এবার ইনশাল্লাহ আর নেত্রী মুক্তি পাইলেও আর অব্যাহত থাকবো, কারণ সরকারের শত শত অন্যায় কর্মকাণ্ড এবং বিশেষ করে আর ভোটাধিকার হরণের যে চক্রান্ত সরকার গড়ের যে সুষ্ঠু নির্বাচনের পদতন্ত রায় এবং আর মহানগর বিএনপি প্রেসিডেন্ট ডাক্তার সাধু সাহেব কারাগারত এগিন বেগিনি মিলে ইরে আর নেত্রী মুক্তি পাইলে আর লালদীঘিতে ইনশাল্লাহ স্বর্ণাতীত কালর বৃহত্তম সমাবেশ আর ইনশাল্লাহ গুজব চট্টগ্রাম মহানগরী উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপির পক্ষ সমাবেশ সফল করিবার লাই যুব দলের প্রস্তুতি লই মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তি সিপ্লাস টিভির জানায়, আগামী 15 তারিখ আর আর সমাবেশ সফল করিবার লাই আর আর তৃণমূল পর্যায়ে প্রত্যেক ওয়ার্ড ইউনিট থানা মহানগরের ব্যাক পর্যায়ের নেতা কর্মী কলরে আর আর প্রস্তুতি লই আগামীকাল মহানগর যুব দলের প্রস্তুতি সভা আছে আর 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 প্রত্যেক ইউনিট উত্তন ইনশাল্লাহ ব্যাপকভাবে ইউনিট ভিত্তিক মিছিল লই এনে লালদীঘির পাড়ে একটা স্মরণকালের বৃহত্তর জনসমাবেশ আর ইনশাল্লাহ আর এই জনসভার স্মরণকালের সর্ববৃহৎ জনসমুদ্রে পরিণত করিবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে মহানগর ছাত্র দলের সভাপতি গাজী সিরাজুল্লাহ। নেতা কর্মী কল 15 তারিখের লালদীঘির মাড়রে জনসমুদ্র পরিণত করিব উত্তর দক্ষিণ মহানগর আর প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা থানা প্রত্যেকটা কলেজ নেতৃবৃন্দ একদম মিছিল মিছিল যোগদান করি চট্টগ্রামের লালদীঘির জনসমাবেশ যে সমাবেশ যে জনসমাবেশ তো বেগম খালেদা জিয়ারে দেশনেত্রী উপহার দিয়ে গিয়ে যে চট্টগ্রাম উত্তন জিয়া রহমানের রাস্তিত উৎকান ঠিক এই চট্টগ্রাম 15 তারিখ পাবনে বোধে সারা বাংলাদেশের সেরা সমাবেশ লালদীঘির মাঠ এবং সুশৃঙ্খল এবং ছাত্রদল সুশৃঙ্খল থাকবো এবং শুধু মোহর মোহর একটা স্লোগান খালেদা জিয়ার মুক্তি খালেদা জিয়া এগিয়ে চলো ডাক্তার সাধুদের মুক্তি চাই এই এই স্লোগান স্লোগান মুখরিত হবে। চৌধুরী রাসেল, C+ TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।